পেট্রোল পাম্পে নতুন নিয়ম শুনছি, বুঝেছো? তো শ্যামা মাতা মন্দির এখানে কালী পুজো হয়। হ্যাঁ, বাড়িগুলো কত পুরনো দেখো। হিস্টোরিক্যাল প্লেস গাই, হিস্টোরিক্যাল প্লেস। গুড মর্নিং এভরিওয়ান, একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্ল্যান হয়েছিল 9টার সময় বেরোনোর, বাট সবার প্ল্যানিং করতে করতে সবাই বাড়ির থেকে বেরোতে যাই হোক, এখন আমরা বেরোচ্ছি। মোটামুটি এখনই 11:20 হয়ে গেছে, 12টার মতো বেজে যাবে। 5 কিলোমিটার আজকে আমাদের রাইড হবে, আর রাইডে হচ্ছে আমাদের সাথে এই গাড়িটা যাচ্ছে, আর ওদিকে একটা আছে স্কুটি। আজকে আমরা মায়াপুরা নবদ্বীপটা পুরোটা ঘুরবো। তো আমরা কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে যাবো, কল্যাণী এক্সপ্রেস ওয়ে দিয়ে যাওয়ার পরে হচ্ছে NH 34 ধরবো। আমাদের এখান থেকে বারাসাত প্রায় 11 কিলোমিটার, বেকার 11 কিলোমিটার আমরা আর ঘুরবো না। আমরা কিন্তু এখান থেকে কল্যাণী রোড সামনে হয় বলে কল্যাণী এক্সপ্রেস ওয়ে আমরা হাইওয়ে ধরবো। হাইওয়ে দিয়ে কাকিনাড়ার ওখান থেকে কিন্তু ডান দিক হরিণঘাটা হয়ে আমরা NH 34 ধরবো। কিলোমিটার হচ্ছে 1524 কিলোমিটার চলেছে, আর ওখানে যাওয়ার পর দেখবো কত কিলোমিটার হচ্ছে, টোটাল কত কিলোমিটার হচ্ছে অ্যাপ্রক্স তোমাদের বলবো, আর কত লিটার তেল লাগছে সেটাও কিন্তু এই ভিডিওতে থাকবে। তাই তোমাদের যাতে কোনো প্রবলেম না হয় এই রুটে যেতে, সব ইনফরমেশান কিন্তু আমি আজকে তোমাদের দেবো। তো ভিডিওটা স্কিপ না করে কিন্তু কন্টিনিউ দেখতে থাকো, অনেক কিছু কিন্তু ইনফরমেশান তোমরা পেতে চলেছো। তো আমাদের বাড়ির এখান থেকে সব থেকে কাছের মোড় তো এটাই, এটা হচ্ছে কুন্দুবাটির মোড়। তো আমার লাইফে ফার্স্ট মোটো ব্লগিং এটা তোমাদের সামনে তুলে ধরছি, আর নর্মালি আমি তো বাসে ট্রেনে ট্রাভেল করি, আর খুব এক্সাইটেড, আমার ফার্স্ট টাইম এত বড় লং ড্রাইভ। ওকে, আর সব থেকে বড় কথা হচ্ছে আর লাইফের ফার্স্ট টাইম নবদ্বীপ আর মায়াপুর আমি যাচ্ছি। বাঁদিকে এদিকে ব্রিজটা যেটা দেখছো সেখানে কিন্তু এটা কাজ চলছে, আর এদিকে আমাদের ওয়ারলেস গেটের যে মোড়টা ওখানেও কিন্তু কাজ চলছে, তাই জন্যই শর্টকাটটা নিয়েছি বাড়ির এই গলি দিয়ে। দেখো এখন রোড কতটা ক্লিন আর কতটা চওড়া, অসম্ভব সুন্দর কিন্তু লাগছে। আর এই রোডটা মোটামুটি কিন্তু 3 লেন রোড হয়েছে। কোলাঘাটের যে রোডটা অনেকটা কিন্তু এই টাইপের ফিল তোমরা পাবে এই রোড দিয়ে যদি যাও কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে। কি সুন্দর ভিউ, অসম্ভব সুন্দর কিন্তু লাগছে বাইক চালিয়ে। আজকের ওয়েদারও খুব সুন্দর দিয়েছে। হ্যাঁ দেখো, এদিকের পাশে হচ্ছে সার্ভিস লেন, প্লাস এদিকে ব্রিজটা হচ্ছে এই টাইপ, কত ক্লিন আর কত চওড়া দেখো ব্রিজটা। এখানে কিন্তু বাইক রাইড করে বাইকের স্পিড তুলে খুব ভাল লাগে। আর বাঁদিকে এটা পুরোটা সার্ভিস লেন, দেখো কি সুন্দর গার্ড দিয়ে দিচ্ছে যাতে কিছু দুর্ঘটনা না ঘটে। আর আমার ডান দিকেও এখন গাড়ি যাওয়া আসা শুরু হয়ে গেছে। এই দেখো এই সব জায়গাগুলো যেগুলো দেখছো এখানে কিন্তু পুরো গাছ লাগানো হবে, যাতে আলো রিফ্লেক্ট যাতে আমাদের না লাগে রাতের বেলা। আর এখানে কত বড় ক্রেনটা কাজ করছে দেখো, ওরে বাপ দেখো সাইজ। এই যেতে যেতে মাঝে মাঝে এই যে প্যাচগুলো আছে এটা একটুখানি খারাপ লাগে, বাদ বাকি রোড খুব ভালোই আছে। এই যে জায়গাগুলো এইগুলোর কাজ এখন চলছে বলেই এই সার্ভিস লেনের, তার জন্য এই প্যাচ বাজে বাজে প্যাচগুলো পাচ্ছিলাম। এবার এখান থেকে আমরা বাঁদিকে ঢুকবো, বাঁদিকে ঢুকে সোজা যাবো, এখানেও নতুন ব্রিজটা হয়ে গেছে, এটা আমরা জগদ্দল ক্রস করছি। দেখো কতটা চওড়া এই নতুন রাস্তায় কিন্তু বাইক চালিয়ে কিন্তু আলাদা একটা ফিল আছে, যাই বলো। চার চাকায় রাইড করা আর বাইকে রাইড করার মধ্যে কিন্তু অনেক তফাত আছে। এই ব্রিজটার মাঝে মাঝে যে ছোটো ছোটো প্যাচের কাজগুলো চলছে এগুলো একটুখানি বোঝা টাফ হয়ে যাচ্ছে, প্লাস রাইড করতেও প্রবলেম হচ্ছে, বোকা বোকা লাগছে কিন্তু এরকম হেলমেটের মধ্যে কথা বলা, কি বলবো ভেবেও পাচ্ছি না। যাই হোক তোমরা কিন্তু এটা অ্যাডজাস্ট করে নি। দেখো এখানেও কত সুন্দর কাজ চলছে, আর কতটা উঁচু হয়েছে রাস্তাটা তুমি কিন্তু এখানে বুঝতে পারছো না, যেখানে ঘর বাড়িগুলো ছোটো ছোটো আছে ওগুলো অনেক ডাউন হয়ে গেছে, আগে কিন্তু রাস্তা অনেক নিচু ছিল।
এই লেনটা দেখো, এখানে কিন্তু 3 লেন রোড হয়েছে, আর মাঝখানে পার্টিশন কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই কাজটা মোটামুটি 4 বছরের মধ্যে কিন্তু তুলেছে। এখানেও ব্রিজ হবে, এটাও কত কাজ হচ্ছে দেখো, ওরে বাবা রে, দেখো এখান থেকে কতটা উঁচু হবে দেখো ব্রিজটা, যখন ব্রিজের ওপর দিয়ে যাই সেরকম কিন্তু কিছু মনেই হয় না, তাই না? সামনে যাচ্ছে একটা স্কর্পিও, রোড কিং, এই ছোট ছোট প্যাচ গুলো আছে অ্যাডজাস্ট করতে হবে, রাস্তা গুলো হেভি ফ্লো হচ্ছে। এই বাঁদিকে জায়গাগুলো দেখো, এই জায়গাগুলোর আমাদের কাজ হচ্ছে এতটা উঁচু ব্রিজ হবে, যখন হয়ে যাবে কিন্তু পুরোটা আলাদাই দেখতে লাগবে, তাই না? আর রোড দেখো, সেই লাগছে চালিয়ে, সেই লাগছে। আমি এখন রাইড করি, তোমরা জাস্ট ভিউটা এনজয় করো, বেশি বকবো না। বাইকে যেই ফিলটা পাওয়া যায় না, চার চাকায় কিন্তু সেই ফিলটা নেই। এসিতে বসে চার চাকায় কিন্তু এই এনজয়টা পাওয়া যায় না, বাইকে যেতে যেতে যেই ভিউটা পাওয়া যায় সেটা কিন্তু আলাদা। চার চাকা যদি তুমি চালাও তাহলে একটা এনজয় করা যায়, নাহলে কিন্তু ফিল ব্যাড। 34 দিয়ে রাইড করো, তারা অবশ্যই কিন্তু কল্যাণীর এখান থেকে যেতে পারো। কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে কিন্তু এখন অনেক ভালো হয়ে গেছে। কল্যাণীটা ক্রস করেই কিন্তু এই ব্রিজটা পেলাম, আর এই ব্রিজে সব থেকে ভালো জিনিস রাখলো লেন দুটো ভাগ করা আছে। ওহো, রিভার ভিউটা দেখো, ব্রিজটা কি লাগছে! যদি ড্রোন থাকতো একটা হেভি শর্ট তোলা যেত, আর বাঁদিকেও কিন্তু একটা ব্রিজ হচ্ছে, কিছু বছরের মধ্যে রেডি হয়ে যাবে। আমরা এখন কল্যাণী ব্রিজেই আছি, এখানে পুরো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, এখানেও একটা নিশ্চয়ই ব্রিজ হবে। আর এখানে কোন নদী এটা তোমরা বলো দেখি, ঠিক আছে? কমেন্ট বক্সে লেখো এটা কোন নদী। সুন্দর লাগছে এদিক থেকে, ভিউটা অসাধারণ। বা ওদিকে কতগুলো ইটভাটা দেখো, সব দেখা যাচ্ছে, খুব সুন্দর আবহাওয়া, খুব সুন্দর, হেভি লাগছে। প্রায় আমরা বেরিয়েছিলাম দেখো 12:29, এই 1 ঘন্টা মতো লাগলো, খুব ভালোভাবে আমরা রাইড করলাম, এটা খতরনাক এক্সপিরিয়েন্স হয়েছে। আমরা একটা জায়গা তোমায় দেখাচ্ছি দেখো, এই ব্রিজে দাঁড়িয়ে আছি আমরা, ঠিক আছে? এর মাঝখান থেকে দেখো ফাটা অবস্থা দেখো, এখান থেকে ব্রিজের ফাঁক থেকে কোনো মাল মশলা কিছু নেই, এই অবস্থা দেখো। আজকের ওয়েদারটা কিন্তু সেরা দিয়েছে, ওয়েদার হেভি ওয়েদার, পুরো একদম মাথার ওপরেই দেখো সান, সানটা সলিড দিচ্ছে, যা গরমও লাগছে। বাইক চালালে একটুখানি ঠিকঠাক ওয়েদার লাগছে, দাঁড়িয়ে গেলেই পুরো থেমে যাচ্ছে। এখানেই কিছু সুন্দর সুন্দর ফটো ক্লিক করেছি, নিচে ইনস্টাগ্রাম আইডি আসছে, ইনস্টাগ্রামে গিয়ে চেক আউট করতে পারো, আর ভালো লাগলে আমাকে ফলো করতে পারো। এই ব্রিজটাকে আগে এই দিক দিয়ে আমরা গেছি, কিন্তু ব্রিজটা খুব সরু, আর রাতের বেলাও কিন্তু এখানে অনেক অন্ধকার থাকে, বাইকের আলো যদি কম থাকে অনেক প্রবলেম। আর এই জায়গাটা কিন্তু হুগলি, হুগলির ওপর থেকে এই ব্রিজটা গেছে, একটু খারাপ। আগে তো এই রোডটা ভালো ছিল, এত খারাপ কী করে হয়ে যাচ্ছে, সাইডে কী সুন্দর পার্টগুলো শোকাচ্ছে। তেলও ভরাতে হবে, 2 কাটা তেল, তেলে কমে গেছে, পেট্রোল পাম্প হলে পেট্রোল পাম্পে তেলও ভরাবো, এদিকে একটা রেস্টুরেন্টও খুঁজছি, ভালো রেস্টুরেন্ট থেকে ধাওয়া টাওয়া পেলে ওই জায়গায় দাঁড়াতে হবে, ভালো জোর খিদে পেয়ে গেছে। আমরা এখন কিন্তু কাল্লা রোড ধরেই যাচ্ছি, ওকে, আমরা এনএইচ 34 ধরে নিই, আমরা কাল্লা রোড ধরেই যাচ্ছি। কাল্লা রোডটাও সুবিধা, ডাইরেক্ট নবদ্বীপ ঢুকবো,
ভায়া কৃষ্ণনগর যেতে হবে না, নবদ্বীপ ঘুরে ওখান থেকে মায়াপুর যাবো। এই দেখো ডান দিকে পার্ক, রাস্তাঘাট খুব সুন্দর। এখান থেকে মোটামুটি 50 কিলোমিটার দেখাচ্ছে আর টাইম দিয়েছে 1 ঘন্টা, তার আগেই পৌঁছে যাবো। এই তো পেট্রোল পাম্প পেয়েছি, এখানে পেট্রোল ভরবি? এখানে হচ্ছে কালনা রোড, এটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি, HP পেট্রোল পাম্প। পেট্রোল পাম্পে নতুন নিয়ম শুনছি বুঝেছ, এখানে একটা HP পেট্রোল পাম্প আছে, নাম জানি না, এখানে ওঙ্কার HP স্টেশন, ঠিক আছে, বালাঘাট নামটা। তো এখানে নাকি ভিডিও অন করলে তেল দেবে না, তো সামনে কোনো পেট্রোল পাম্পে সামনের দিক দিয়ে ভরবো, এখানে ভরবো না। এই যে সামনে এই পেট্রোল পাম্পটা, এই যে অ্যাকচুয়ালি আমার তখন ক্যামেরা অন ছিল না, যখন এই কথাগুলো বললো লোকটার কথা খুবই বাজে ছিল, তেল নেমাগুলো নাও না নিও না, কোনো দরকার নেই, খুব বাজে বিহেভিয়ার, ওই জন্য অ্যাকচুয়ালি নিই নিয়ে তার থেকে। লাভলি, ও লাভলি, এই ভিউ দেখো গাইস, ভিউ আলাদাই লাগছে। এদিকেও একটা কী চাষ হচ্ছে, আমি বলতে পারছি না কী চাষ হচ্ছে, বাট ফিলিংস হেভি। কত করে দাদা লিটার? 6 টাকা 1। এটার জায়গাটার নাম কি গো? বেহুলা। নবদ্বীপ কত কিলোমিটার এখান থেকে? 6 টাকা। এই পেট্রোল পাম্পের দাদা খুব ভালো, আগের পেট্রোল পাম্পে কি করছিল জানো, বলছে নাকি তেল দেবো না এরকম ব্যবহার, এর আগের যে পেট্রোল পাম্পটা আছে না, ওই পেট্রোল পাম্পটা বলছে নাকি ভিডিও করলে নাকি পেট্রোল দেবো না। আমরা কলকাতা থেকে তো এরকম নিয়ম শুনিনি। এই তোমার 8-9 কিলোমিটার হবে, ওইখানে যে পেট্রোল পাম্পটা আছে না, হ্যাঁ ওটার নাম কি গো পেট্রোল পাম্পটার? ওমকা। ওখানে একটা হেলদি করে ভালো লোক ছিল, ওই লোকটা করতে দেবে না বলছে। তো 5 লিটার পেট্রোল গেল 533 টাকা। ওকে, 8 কিলোমিটার হচ্ছে এই যে 1585। মায়াপুর 38 কিলোমিটার, নবদ্বীপ 32 কিলোমিটার, কাটোয়া 69, কালনা 7 কিলোমিটার। চলো যাওয়া যাক, সেই মস্তি হচ্ছে। আর যখন তেল ভরছিলাম দাঁড়িয়েছিলাম, বাপরে বাপ, যতক্ষণ বাইক চালাচ্ছি তো ঠিক আছে, আর যখনই দাঁড়াচ্ছি পুরো পুড়িয়ে দিচ্ছে, আজকে যা রোদ দিচ্ছে তাপ বিরাট, জানি না কত ডিগ্রি টেম্পারেচার। এরা কত সুন্দর পাট গাছ দেখো, এরা পাট শোকাচ্ছে। অনেক ভালো করে এদিকে, আগে একটুখানি খারাপ রাস্তা ছিল, তারপর থেকে খুব ভালো রাস্তা, দেখো পুরো ক্লিন রাস্তা। এই সামনে কালনা রেলওয়ে স্টেশনের গেট, এখান থেকে আমরা ক্রস করলাম রেলগেটটা। আমি কিছু একটু জল টল খাবো, নাহলে ডিহাইড্রেট হয়ে যাবো, আজকে যা গরম দিয়েছে না, বিরাট গরম দিয়েছে। একটুখানি রেস্ট করবো 10 মিনিট, জল খেয়ে রেস্ট করে তারপর আবার যাব। এখন টাইম হচ্ছে 1:42, আশা করি 2টো আগে পৌঁছে যাবো নবদ্বীপ, তারপরে ভাবছি ওখানে গিয়েই খেয়ে নেবো, আর মাঝখানে দাঁড়ালে ওখানে আবার 40 মিনিট টাইম নষ্ট হবে। দেখা যাক গ্রুপের যা প্ল্যানিং হবে সেই অনুযায়ী তো চলবো। আমার তো মনে হচ্ছে NH34 ধরলে বেশি ভালো হতো, আসার সময় কিন্তু NH34 হয়ে আসবে। চলো যাওয়া যাক। আর কত কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে? 30। এই যে সামনে হচ্ছে রেলগেট, কালনা রেলগেট যেটা, এটা এখানে নতুন মার্কেট হচ্ছে মনে হয়, এই দোকানপত্র যেগুলো আছে এখানে মার্কেটটা হয়ে গেলে এরা এখানে চলে যাবে, বাদ বাকি আমরা যাবো এইদিকে। রোড খুব ভালো, চলো এবার যাওয়া যাক।
প্রায় 15 মিনিট মতো আমরা রেস্ট করেছি। পাল্লার ওখান থেকে আসলাম, এসে কাটোয়া রেলগেট ক্রস করলাম, ক্রস করে এখন সোজা যাচ্ছি। এখান থেকে এখনও অবধি 15 কিলোমিটার লাগবে, তাই চলে এসেছি। 3টের মধ্যে আই থিঙ্ক ঢুকে যাওয়া চান্স, দেখা যাক কতক্ষণ লাগে। আর এখানকার রাস্তা খুবই সুন্দর, যদি নর্মাল আসো একটা অ্যাভারেজ স্পিড 80 থেকে 90 মধ্যে থাকলে খুব সুন্দর ক্রুজ করতে পারবে। একবার আসো, এরকমভাবে রাইড করো, ভালো লাগবে কিন্তু। আর যে গরমটা ছিল এখন কিন্তু অতটা গরম লাগছে না, মেঘলা হয়ে এসছে, ওয়েদার কিন্তু এখন খুব ভালো হয়ে গেছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, সামনে বৃষ্টি হচ্ছে কি না কে জানে। বীচ ক্রস করছি, দেখো ভালো জাম আছে। নালন্দা বীচের ওপরে ওখানে কি নদী সেটা কিন্তু তোমরা জানিও, ঠিক আছে? আমি জানি না এখানে কি নদী বয়ে যাচ্ছে। ডান দিক দিতে হবে, তারপরে সোজা গেলে নবদ্বীপ যেতে পারবো। আমরা অ্যাকচুয়াল স্পিড রেখেছিলাম কিন্তু 60 থেকে 70, বেশি ক্রুজ করিনি, তার জন্য আমরা কিন্তু মাইলেজ মোটামুটি ভালোই পেয়েছি। তোমাদেরও রেকমেন্ড করবো, তোমরা যদি বাইকে যাও বেশি হাই স্পিড না তুলে 60 থেকে 70 চালাও, মাইলেজ বেশি পাবো। এটাই হচ্ছে নবদ্বীপের কাছে রেলওয়ে ক্রসিং, এখান থেকে গিয়েই বাঁদিকে ঘুরবো, তারপরে সোজা চলে গেলেই নবদ্বীপ পেয়ে যাবো। নবদ্বীপের পাশে মন্দির, অনেক কিছু দেখার জিনিস আছে, চলো তোমরা এবার দেখতে থাকো। আমরা এখন নবদ্বীপের মধ্যে ঢুকে গেছি, নবদ্বীপ ঢোকা মাত্রই মন্দির কিন্তু স্টার্ট হয়ে গেছে, প্রচুর মন্দির দেখতে পাচ্ছি। সামনে একটা বড় গেট দেখো, এই দেখো, এটা শ্রী শ্রী বড় শ্যামা মাতা মন্দির, এখানে কালী পুজো হয়। হ্যাঁ, বাড়িগুলো কত পুরনো দেখো, হিস্টোরিক্যাল প্লেস গাই, হিস্টোরিক্যাল প্লেস, হিস্টোরিক্যাল প্লেসে ঢুকে গেছি। জাস্ট এই সামনে থেকে এই কোন দিকে দেখা যাচ্ছে, দেখো সোনা গৌরাঙ্গের মন্দিরের চূড়া, এই হচ্ছে গেট, এই বাঁদিকেও একটা মন্দির আছে, সেই চৈতন্য মহাপ্রভু লেখা আছে। আর এদিকে কিন্তু পুরো সোজা মার্কেট, প্রচুর জিনিসপত্র পাওয়া যায় এখানে। আপাতত আমি শঙ্খের দোকান দেখতে পাচ্ছি, এখানে রুদ্রাক্ষের মালার দোকান দেখতে পাচ্ছি। তো এখানে এখন কি কি খোলা আছে? এখন বাজে তো 2:40, এখন পূর্ণমাত্রা খোলা আছে। আচ্ছা, রামেশ্বর মহাপ্রভু খোলা আছে, চলে এবার 60 ফুট মহাপ্রভু খোলা আছে, 60 ফুট মহাপ্রভুর আদানি বৃন্দাবন খোলা আছে। আচ্ছা, এই যে ইনি খোলা আছে, খোলা আছে, জন্মস্থানে জল মন্দির আছে, জন্মস্থানের ভিতরটা খোলা আছে, এমনি মন্দিরটা অপর এদিকে আবার জল মন্দির খোলা রয়েছে, এই 5-6টা মন্দির খোলা আছে। তোমাদের কি স্ট্যান্ড এটাই নাকি স্টেশনের ওখান থেকে পাওয়া যায়? স্ট্যান্ড সব জায়গায় এক একটা ভাগ ভাগ স্ট্যান্ড আছে, ভাগ ভাগ, যেরকম স্টেশনে স্টেশনে স্ট্যান্ড। আমাদের এখানে 2টো স্টেশন আছে, একটা বিষ্ণুপ্রিয়া, ওইটা একটা স্টেশন, একটা নবদ্বীপ ধাম স্টেশন, নবদ্বীপ ওটা হয় স্টেশন বিষ্ণুপ্রিয়া, ওই দুই জায়গায় যারা টোটো আছে ওদের স্ট্যান্ড, এটা আমাদের সমাজবাড়ি, এটা আমাদের স্ট্যান্ড। আচ্ছা, এবার আমাদের এলাকা হচ্ছে ওই মাথা থেকে এই পড়ে, এখানে এসে আমাদের দেখতেই পাবাস, প্রত্যেক সবসময় আমরা থাকি। টোটো ভাড়া না মানুষজনের যাতায়াতের ভাড়া? না, টোটো ভাড়া, যে কেউ যদি রিজার্ভ করতে চায়। যদি রিজার্ভের কোয়ালিটি আছে, আমাদের ধরো এই পোর্শন ভাগ আছে। আচ্ছা, পোর্শন বলতে তুমি কি মন্দির দেখবা, নবদ্বীপ আছে, দুদিনেও শেষ হবে না। আচ্ছা, ঠিক আছে, প্লাস প্লাস আমরা গাইডের মতো সব বলে দিই যে কোনটা কি জন্য, সবাই তো বাইরে থেকে আসলে সুবিধা, গাইড করে দিলে লোকে জানতেও সুবিধা হয়। হ্যাঁ, এইদিকে ধরো 2টো প্লট ভাগ করে নিই আমরা, এখান থেকে জন্মস্থানের একটা প্লট আর এদিকে 4টে মঠ আছে, এদিকে গেলে একরকম। আচ্ছা, ঠিক আছে, এবার শুধু সিঙ্গেল আমাদের টোটোই টাউনের যেখানেই যাবে 10 টাকা ভাড়া, এটা আমাদের লোকাল। আমরা যদি তুমি এদিকটা ঘুরতে বলে, এদিকটা কত পড়বে ঘুরতে? এদিকটা ঘুরতে পড়বে ধরো 250 টাকা, 250 টাকা 5 জন, আর ওদিকটা 250 টাকা, 150 টাকা, 100 তে ঘুরলে
দেখি এখন আমরা যে যেগুলো মন্দির খোলা আছে সেই সেইগুলোই ঘুরতে হবে, তারপরে এখান থেকে মায়াপুর চলে যাবো। তো এইগুলো আপনারা পরের ব্লগে তোমরা দেখতে পাবে। এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। তো কেমন লাগলো আমাদের বাইক রাইড তোমাদের অবশ্যই কিন্তু জানাতে বলো না, আর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু কী করতে হবে জানোই, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেল তোমার নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করো, আমার ফ্যামিলির নতুন মেম্বার হয়ে যাবে। আবার একটা নতুন ব্লগে অন্য কোথাও অন্য কোনোভাবে দেখা হচ্ছে। তখন টাটা, বাই বাই।